আজ তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আই থিঙ্ক তোমরা প্রত্যেকে ভালো আছো আর তোমরা অনেক অনেক ভালো থাকো জীবনে, এটাই আমি চাইবো। তোমাদের মধ্যে প্রচুর মানুষ আছে আমাকে লাস্ট কয়েকদিন ধরে কমেন্ট করে যাচ্ছে, শিবম দা এলইডি বাল্বের বিজনেস করতে চাই। তো আপনি একটা এলইডি বাল্বের বিজনেস নিয়ে ভিডিও তৈরি করুন। এলইডি বাল্বের বিজনেসের মেটেরিয়াল কোথা থেকে পাবো, মেশিন কোথা থেকে পাবো, কীভাবে তৈরি করতে হয়, এই প্রোডাক্টকে কীভাবে বিক্রি করব, কীভাবে মার্কেটিং করব এবং এই ব্যবসার ভবিষ্যৎ কেমন আছে, সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করুন। যখনই তুমি কোনো একটা ব্যবসা শুরু করবে এবং শুরু করার আগে তোমাকে চিন্তা করতে হবে যে ওই ব্যবসার ভবিষ্যৎটা কেমন আছে, মানে আগামী 5 বছর 10 বছর পরে ওই ব্যবসার ভবিষ্যৎ কেমন হতে পারে, যে কম্পিটিশান আছে ওই কম্পিটিশানের মধ্যে কি তুমি লড়াই করতে পারবে, তুমি নিজেকে আপডেট করে সেইভাবে কম্পিটিশানের মধ্যে তুমি তোমার জায়গা তৈরি করতে পারবে, এটাও কিন্তু চিন্তা করতে হবে। তোমাকে চিন্তা করতে হবে যে কোনো ব্যবসা শুরু করার আগে ওই ব্যবসা যে পেপার্স লাগে সেই পেপার্স তুমি তৈরি করতে পারবে কি না। আমি পেপার্সের কথা কেন বলছি একটু পরেই তুমি সেটা বুঝতে পারবে। তাহলে আমি সবার প্রথমে ভবিষ্যৎ দেখি যে এলইডি বাল্বের ভবিষ্যৎ কেমন আছে। ডেফিনেটলি খুব ভালো আছে, তবে কি এলইডি বাল্ব কিন্তু এখন আপডেট হচ্ছে, ভীষণ পরিমাণে আপডেট হচ্ছে। আমরা একটা সময় লম্বা যে বাল্বগুলো ছিল সেটা লাগাতাম, এখন গোল বাল্ব হয়ে গেছে, এখন তো হাতে তালি দিলে বাল্বের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কখনো একটা বাল্বেরই হোয়াইট কালার হচ্ছে, ইয়েলো কালার হচ্ছে, ব্লু কালার হচ্ছে, মানে এত আপডেট হচ্ছে এখন বাল্ব। তাহলে কি হচ্ছে, তুমি যদি এই বিজনেস করতে চাও তাহলে তোমার প্রোডাক্টের মধ্যে আপডেট আনতে হবে, কিন্তু অর্থাৎ এখনকার সময় যে আপডেট মডেলের এলইডি বাল্ব তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট কিন্তু সেইভাবেই তোমাকে প্রোডাক্ট তৈরি করতে হবে। এবার প্রোডাক্ট তৈরি করার জন্য তোমাকে মেশিনের জন্য গুগলে সার্চ করবে যে এলইডি বাল্ব ম্যানুফ্যাকচারিং মেশিন, দেখবে প্রচুর ভেন্ডার পেয়ে যাবে, কলকাতা চাঁদনিতেই আছে। তবে মেশিন কেনার সময় কিন্তু তাদের কাছ থেকে শিখে নেবে, অর্থাৎ যারা তোমাকে বাল্ব তৈরি করানো শেখাবে তাদের কাছ থেকে কিন্তু মেশিনটা কিনবে। শুরুতে তুমি পারলে তাদের কাছ থেকে কাঁচামাল কিনে নেবে, যে এলইডি বাল্ব তৈরি করার জন্য যেই সব মেটেরিয়ালগুলো লাগে তুমি তাদের কাছ থেকে কিনতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে যদি যোগাযোগ ভালো না থাকে, এখন কিন্তু ভালো মানুষও যেমন আছে ফ্রড মানুষও দুনিয়াতে আছে, কেন আমি প্রচুর মানুষকে শুনেছি তারা দিল্লিতে বা অন্য অন্য জায়গায় এলইডি বাল্বের কাঁচামাল কেনার জন্য টাকা পাঠিয়েছে কিন্তু মাল পায়নি। তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যদি চাঁদনিতে বা আমাদের কলকাতায় কোনো মানুষ থাকে যার সঙ্গে সামনাসামনি কথা বলতে পারছো, শিখতে পারছো এবং তার কাছ থেকে কাঁচামাল পাচ্ছো, এমন কারোর সঙ্গে ডিল করে নাও। তবে এই ডিলটা কীভাবে করবে, গুগলে সার্চ করে নাও, দেখবে প্রচুর কোম্পানি পেয়ে যাবে যারা এলইডি বাল্ব তৈরি করানো শেখায় এবং মেশিন বিক্রি করে। এবার তোমাকে জানতে হবে যে এই এলইডি বাল্ব তৈরি করতে গেলে তোমাকে কী কী লাইসেন্স লাগবে। দেখো, লাইসেন্স জিএসটি নাম্বার, ট্রেড লাইসেন্স, পিট্যাক্স, এগুলো তো লাগবেই। এগুলোর পাশাপাশি আরেকটা যেটা লাইসেন্স লাগে IS Part 1। আবারও বলছি IS Part 1। যত বড় বড় কোম্পানি আছে, আজকে ফিলিপস আছে, আজকে BPL আছে, আজকে এভারেডি আছে, আজকে প্যানাসোনিক আছে, যত বড় বড় এলইডি বাল্ব তৈরি করে যেই কোম্পানিগুলো আছে, তোমরা একটা জিনিস ফলো করবে, দেখবে এলইডি বাল্বের গায়ে যেটা গায়ে লেখা থাকে IS Part 1 একটা লাইসেন্স নাম্বার কিন্তু দেওয়া থাকে। ওই লাইসেন্স যতক্ষণ না তুমি পাবে ততক্ষণ কিন্তু মন খুলে ব্যবসা করতে পারবে না, অর্থাৎ দুনিয়ার মাঝে কিন্তু তুমি ওপেনলি বিজনেস করতে পারবে না। আর সাধারণ আমি দেখেছি যারা ছোট ছোট ব্যবসায়ী করে না, তাদের কাছে কারো কাছে কিন্তু IS Part 1 থাকে না। যেরকম আমি একটা উদাহরণ দিই, জলের বিজনেস করতে গেলে ISI সার্টিফাইড হতে হয়। যদি জলের বিজনেস করতে চাও ISI সার্টিফাইড হতে হয়, কিন্তু প্রচুর মানুষ আছে যারা 20 লিটারের জলের ব্যবসা করে ISI সার্টিফাইড ছাড়া, তারা কিন্তু কখনো 500 বোতল 1 লিটারের বোতল তৈরি করতে পারবে না এবং ওপেন মার্কেটে আসতে পারবে না। সেরকম এলইডি বাল্বের যদি তুমি IS Part 1 ছাড়া ব্যবসা করতে চাও, তাহলে কিন্তু তোমার প্রোডাক্ট কখনোই অনলাইনে বিক্রি করতে পারবে না, তোমাকে চুপি সারে ব্যবসা করতে হবে, মানে লোকাল ব্র্যান্ড হয়ে কিন্তু তুমি থেকে যাবে। হ্যাঁ, লোকাল ব্র্যান্ড হয়ে প্রচুর মানুষ আছে যারা কোটি কোটি টাকারও ব্যবসা করছে চাঁদনিতে, প্রচুর কোম্পানি আছে, বাট সেখানে তোমাকে কি করতে হবে, লোকাল ব্র্যান্ড হয়ে কিন্তু তোমাকে থাকতে হবে, এটা মাথায় নিয়ে নাও। অর্থাৎ তুমি কখনোই তোমার প্রোডাক্টকে অনলাইনে সেল করতে পারবে না, এবং যদি কখনো গভর্নমেন্ট তোমাকে ভেরিফাই করে তখন কিন্তু তোমাকে ফাইন লাগাতে পারে। কেন কি বাল্ব এমন একটা প্রোডাক্ট আছে মানুষকে হানি পৌঁছাতে পারে,
ও সেখানে শর্ট সার্কিট হতে পারে, একটা মানুষ মারাও যেতে পারে, ওই জন্য আইএস পার্ট ওয়ান সার্টিফাই হওয়াটা জরুরি আছে। এবার সাপোজ তোমার সেটা নেই, তুমি তারপরও ব্যবসা করছো, তাহলে কী করছো, তোমাকে লোকালে সেল করছো, লোকাল বেস তোমাকে স্ট্রং হতে হচ্ছে, অর্থাৎ তোমার লোকালিটি যেটা আছে তার মধ্যেই তুমি ব্যবসা করো। এবং তুমি কোনো ডিস্ট্রিক্ট আছো, আজকে নদিয়া ডিস্ট্রিক্ট আছো, সেই নদিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন রকম গ্রামগুলোকে তুমি ফোকাস করতে পারো, তুমি ডিস্ট্রিবিউটারও অ্যাপয়েন্ট করতে পারো, কিন্তু সেই প্রোডাক্টটা শুধুমাত্র গ্রামে বিক্রি হচ্ছে। এইটা কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, কেন অনেকে জানে না, অনেকে বলেই না। এলইডি বাল্বের যত বিজনেস নিয়ে ভিডিও আছে ইউটিউবে, কেউ কিন্তু এই কথাটা বলে না। কিন্তু আমি তোমাদের কাউকেই চাই না কি কারোর লাইফে কিছু প্রবলেম আসুক, এটা আমি চাই না। ওই জন্য সবার প্রথমে ডকুমেন্টস ছাড়া আমি তো বিজনেস করতে নাই করব। হ্যাঁ, তারপরও যদি শুরু করতে চাও, আইএস পার্ট ওয়ান বের করে নিয়ে তারপরে ব্যবসা করার চিন্তা করো। আদারওয়াইজ ব্যবসাটা ভীষণ ভালো আছে, কোনো অসুবিধা নেই। এখানে ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কিং করে খুব ভালো ব্যবসা হয়, কিন্তু ভীষণ ভালো ব্যবসা হয়। আর এলইডি বাল্বের আরও একটা সুবিধা হচ্ছে প্রফিট মার্জিন বেশি। একটা এলইডি বাল্ব আমি যতটা দূর জানি 14 ওয়াট বা 19 ওয়াট বা 20 ওয়াট এরকম একটা বাল্ব তৈরি করতে খুব বেশি হলে 30 টাকার মতো খরচা হয়, মানে 25 থেকে 30 টাকা। লোকাল ব্র্যান্ড যেগুলো আছে, এক বছরের ওয়ারেন্টিও সেগুলো দেওয়া যায়, অথচ মার্কেটে সেগুলো বিক্রি অনেক সহজে 60 টাকা 70 টাকা 80 টাকায় 40 টাকা এরকম বিক্রি করা যায়। মানে এখানে প্রফিট মার্জিন কিন্তু অনেকটা বেশি থাকে, বিজনেস ভালো আছে, ভবিষ্যতও খারাপ না, কিন্তু তোমাকে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হতে হবে, এইটা হচ্ছে কথা। এরপরেও যদি কখনো প্রশ্ন থাকে, আমি বলবো এই ব্যবসাকে যদি অনেক বড় করতে চাও তাহলে তো একবার ডেফিনেটলি কনসাল্ট করে নিতে পারো আমার সঙ্গে সামনাসামনি দেখা করে। তোমরা ভালো থেকো, ভালোভাবে ব্যবসা করো, এটাই চাইবো। কোনো প্রবলেম হলে তো আমি আছি। আজকের মতো এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম।